কোনো আপডেট মিস করতে না চাইলে ক্লিক করুন বেল আইকনে। ওটিতে ঢোকার পরে বিভিন্ন ধরনের মানে ওখানে যারা ছিলেন সবাই আমার সাথে ভীষণ ভালোভাবে মানে কথাবার্তা বলে আমার মাইন্ডটা একটু চেঞ্জ করার চেষ্টা করছিল। স্বাভাবিকভাবে একটু সবাই ওখানে ঢুকে একটু ভয় পেয়ে যায়, তো যেটা হয়। তো তারপর ওখানে ডাক্তার অরিন্দম মজুমদার এবং তার সাথে যারা সহকর্মীরা ছিলেন সবাই মিলে বিভিন্ন ধরনের গল্প করছিলেন এবং করতে করতে জানতে পারে যে আমি মিউজিক অনার্স নিয়ে পড়াশুনো করেছি। তো তারপরে আমার কাছে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চায়, তো স্বাভাবিকভাবেই আমি একটা আমার খুব পছন্দের গানটা আমি করেছিলাম। তো করার পর ওখানে সবাই ভীষণ খুশি হয়, খুশিও আমাকে ওখানে ডাক্তারবাবু সাথে যারা ছিলেন তারা সবাই মিলে আমাকে কিছু টাকা উপহার দেন, আর সেই টাকা দিয়ে আমাকে আবার চকলেটও খাওয়ানো হয়, কফি খাওয়ানো হয়। এবং ওটি করতে করতেই আমি গানটা করি এবং গানটা করার পর আমার কন্যা সন্তান হয়।